যারা ফাইলসের সমস্যায় ভুগছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। ফাইলস এমন একটা রোগ যেটা লজ্জার কারণে আপনারা হয়তো কাউকেই বলতে পারছেন না। এই পরিণতির কারণে আপনাদের ফাইলস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ফাইলসের যে জটিল এবং কঠিন সমস্যা, রক্ত পড়া, জ্বালা পোড়া দূর করা, এমনকি ফাইলস চিরতরে দূর হয়ে যাবে। যারা অপারেশনের চিন্তা ভাবনা করছেন, অপারেশন করার আগে অবশ্যই এই হোম রেমেডিটি একবার ব্যবহার করে দেখুন, তাহলে দেখবেন আপনাদের ফাইলস একেবারে চিরতরে দূর হয়ে যাবে। পাইলস কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, অতিরিক্ত ওজনের জন্য হতে পারে, আবার যারা টয়লেটে দীর্ঘক্ষণ বসে থাকে, এছাড়াও মানে যারা প্রেগনেন্সির কারণেও এই পাইলস হতে পারে। এছাড়াও দীর্ঘক্ষণ বসে থেকে যারা কাজ করে তাদেরও পাইলস হওয়ার ঝুঁকি অধিক রয়েছে। এজন্য আমাদেরকে সব কিছুই ডিটেলস জানতে হবে। যাদের পাইলস হয়ে গেছে, প্রাথমিক অবস্থায় পাইলস হলে আপনারা অবশ্যই এগুলো অবশ্যই করতে হবে। আপনাদেরকে অবশ্যই বেশি বেশি করে পানি খেতে হবে, শাকসবজি খেতে হবে, ফাইবার জাতীয় অর্থাৎ আঁশ জাতীয় খাবারগুলো আপনাদেরকে বেশি বেশি করে খেতে হবে। আর আমি আজকে দুইটা পদ্ধতি দেখাবো, যে দুটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার পাইলস দূর হয়ে যাবে। আর পাইলস দূর করার অন্যতম মূল কারণ হচ্ছে আপনাকে কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে, অর্থাৎ কষা পায়খানা যাদের, তাদের কিন্তু পাইলস আরও বেড়ে যায়। আর পাইলসের রাস্তায় চুলকায়, আবার জ্বালা পোড়া করে, এমনকি এজন্য রক্তপাত হয়। এজন্য আপনাকে অবশ্যই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে হবে। আর কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি করে শাকসবজি, ফলমূল এগুলো তো খেতে হবে। আর যে মানে ফলগুলোতে আঁশ সহ অর্থাৎ খোসা সহ খাওয়া যায়, পেয়ারা, তারপরে হচ্ছে শসা, আপেল, এই সমস্ত ফলগুলো বেশি বেশি করে খাবেন। ইসবগুলের ভুষি খাবেন আপনারা। এছাড়াও আরও অনেক কিছু খেলে পাইলসের সমস্যা থেকে, লাউ খাবেন, কাঁচা পেঁপের তরকারি, এছাড়াও কিন্তু আমরা পাকা পেঁপেও খেতে পারি। আপনাদের পায়খানাটা সবসময় নরম রাখতে হবে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি গরুর দুধ, 1 গ্লাস গরুর দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি লেবু, একটা ছোট সাইজের লেবু নিয়ে নিয়েছি। লেবুটাকে কেটে নিয়েছি। এরপর লেবুটা থেকে আমাদেরকে চিপে চিপে রসটা বের করে নিতে হবে। আর আপনাদের যাদের পাইলস হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই আপনারা মানে শুকনো খাবার কখনোই খাবেন না, ঝাল মশলাযুক্ত খাবার অবশ্যই পরিহার করতে হবে, কখনোই ঝাল মশলাযুক্ত তৈলাক্ত খাবার খাবেন না। তারপরে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করতে হবে, আর্লি ঘুমাইতে হবে, সকালবেলা উঠতে হবে, দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না। আবার টয়লেটে যেয়ে যাদের দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস রয়েছে, সেই অভ্যাসটা অবশ্যই পরিহার করতে হবে। এসব অভ্যাসগুলো পরিহার করবেন, দেখবেন আপনার পাইলস একেবারে দূর হয়ে যাবে। আর যাদের জ্বালা পোড়া করে, তারা আপনারা সেই জায়গায় নারিকেল তেল দিতে পারেন, তাহলে কিন্তু জ্বালা পোড়াটা কমে যাবে। এছাড়াও রয়েছে অ্যালোভেরা জেল, সেটাও দিতে পারেন। জ্বালা পোড়া কমে যাওয়ার পাশাপাশি আপনাদের যে ফুলা ভাবটা রয়েছে সেটাও কমে যাবে। এখন আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি এখানে, 1 চামচ পরিমাণে, এখানে 1 চামচ লেবুর রসই দিতে হবে। তো 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ লেবু রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদেরকে গরুর যে খাঁটি দুধটা রয়েছে সেটা নিয়ে নিতে হবে। আর গরম দুধে লেবু রস দিলে সেটা কিন্তু ছানা ছানা হয়ে যাবে, এই জন্য দুধটা কুসুম গরম অবস্থায় অর্থাৎ ঠান্ডা হয়ে করে নিয়ে সেই সময় লেবু রসটা দিতে হবে। দেওয়ার পর আপনাদেরকে এটা খেতে হবে। আপনারা কখন খাবেন, সকালে নাস্তার পর এটা খেয়ে নিতে পারেন। অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে, কারণ রেগুলারিটি মেনটেন না করে একদিন খায়, আপনারা যদি 10 দিন বাদ দেন, তাহলে কিন্তু আপনাদের পাইলস কখনোই ভালো হবে না। অবশ্যই রেগুলারিটি মেনটেন করে অবশ্যই আপনারা 1 মাসের মতো খেয়ে দেখবেন, দেখবেন কতটা আরাম পেয়ে যাবেন। আর আরেকটা আমি রেমেডি বা খাওয়ার একটা পানীয় আরেকটা তৈরি করে দেখাবো। তো এটা আমাদের লাগবে আদা, বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এই যে আমি আদা এটা ধুয়ে নিচ্ছি।
তো আদাটা ভালো করে ধুয়ে নিতে হবে। নেওয়ার পর আমাদেরকে আদা দিয়ে আরও একটা মানে আদার চা তৈরি করতে হবে। আদাটা কিন্তু আমাদের পেটের জন্য অনেক উপকারী, যাদের পেটের বদহজমে সমস্যা রয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। এছাড়াও আদা কিন্তু বিভিন্ন মানে ক্ষেত্রে আমাদের শরীরের উপকার করে, আমরা হয়তো অনেকেই জানি। তো এই আদাটা কিন্তু আপনার পেটের যত সমস্যা দূর করবে, এর সঙ্গে সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। এই জন্য এই আদাটা অনেক উপকারী। আদাটা আপনাকে কিভাবে আপনি আদাটা চা করে খাবেন এবং কিভাবে খেলে আপনার পাইলস দূর হবে, আপনারা সঙ্গে থাকুন, আমি এটারও একটা উপায় বলে দিচ্ছি। তো এখানে আদাটা নিয়ে নিয়েছি, আদাটা আমি হাফ ইঞ্চি পরিমাণে আদা নিয়ে নিয়েছি এখানে। তো এখানে কোনো আন্দাজ নাই, আপনারা মানে হাফ ইঞ্চি পরিমাণে আদাটা নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আদাটা চাইলে ছুলে নিতে পারেন আপনারা। নেওয়ার পর এটা থেঁতো করে বা কুচি করে কেটে নিতে হবে। নেওয়ার পর আপনারা 1.5 মগের মতো পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পর এই আদা কুচিটা দিয়ে চুলায় ফুটিয়ে নিতে হবে, অবশ্যই 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেবেন, এখানে আর কিছুই দিতে হবে না। তারপরে এই চাটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর অবশ্যই হালকা কুসুম অবস্থায় আপনারা 1 চামচ পরিমাণে মধু দেবেন আর 1 চিমটির মতো লবণ দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এটাও খাবেন, এটা দিনে অন্তত 2 বার করে খাবেন। এটাও আপনারা খাবারের পরে খাবেন, মানে সকালে 1 গ্লাস খাবেন এবং দুপুরে 1 গ্লাস খাবেন। এই আদা চাটা কিন্তু আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর করবে, আর পাইলসের প্রধান মানে কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। অবশ্যই আপনাদেরকে মানে পায়খানা যাতে শক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু আপনাদের ফুলাটা দিন দিন কমে যাবে আর আপনাদের আর জ্বালা পোড়া করবে না, রক্ত পড়বে না, আপনাদের পাইলস একেবারে ভালো হয়ে যাবে। আর যারা পাইলসের সমস্যায় একেবারে অতিরিক্ত আপনাদের রক্ত পড়ে বা সেই জায়গা চুলকায়, তারা মানে অনেকগুলো নিয়ম মানতে পারেন। একটু মানে হালকা কুসুম গরম পানি করে নিতে পারেন, নেওয়ার পর আপনারা সেই জায়গাটা মানে সেঁক দিতে পারেন। এছাড়াও আপনারা পায়ের নিচে বালি দিয়ে পা উঁচু করে থাকতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের পাইলস একেবারে দূর হয়ে যাবে। আর পাইলসের সমস্যা অনেক বড় জটিল সমস্যা, এটা আমরা অপারেশনের দিকে গেলে সেটা কিন্তু অনেক ঝুঁকি আর ব্যয়বহুল, অনেক সময় পাইলস অপারেশন করেও ভালো হয় না, এটা আবারও দেখা দেয়। এজন্য প্রাথমিক এবং ঘরোয়াভাবে আমরা যদি পাইলসটা দূর করতে পারি, তাহলে আমাদের আর কখনোই হবে না। আমাদেরকে সাবধান হতে হবে, যে কোনো রোগ হতে কিন্তু দেরি লাগে না, দ্রুতই হয়ে যায়, আর এটা সারতে কিন্তু অনেক সময় লাগে। আর এই ঘরোয়া পদ্ধতি আপনি অবশ্যই ধৈর্য সহকারে মানে ট্রাই করুন, দেখবেন আপনার পাইলস একেবারেই মানে চিরতরে একবারে ভালো হয়ে যাবে। আর পাইলসের আরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, অনেকেই উপকৃত হয়েছেন। তো ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।